দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউএনবি স্টার্টআপটার নতুন পর্বে। আমি মোস্তফা নজরুল রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের এই আড্ডায় আজকে যোগ দিয়েছেন অভিনেতা এবং মডেল আমান রেজা। আমান ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং হচ্ছে আমাদের ইউএনবির অনুষ্ঠানে আপনি প্রথমবার এলেন, মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? মানে সব মিলে জানতে চাই যে সময়টা আসলে এখন কেমন যাচ্ছে। বলুন, গত 2 বছর আসলে মানে খুব করোনা সবকিছু মিলিয়ে যে কাজের স্পিডটা কমে গেছিল, সেই স্পিড আপনারা এই বছর থেকে বলবো যে শুরু হয়েছে, সবার স্পিডটা পেয়েছে, খুব বড় পরিসরে সবার ব্যস্ততা বেড়েছে, কাজ হয়েছে। তো এটা নিয়ে যদি জানতে চাই যে আসলে সময়টা এখন কেমন যাচ্ছে। করোনা পরবর্তী তো আবার চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং নাটকের দিক থেকে যারা কাজ করছে নাটকে, সবারই কাজ বেড়েছে। তো সেই হাওয়াটা আমার ক্ষেত্রে আমার ভালো লেগেছিল বলতে পারেন। তো আমি অনেক করোনা পরবর্তী অনেকগুলি ছবির একই সাথে শুরু করি, ইফতেখার চৌধুরীর মুক্তি, মিনাজ কিবরিয়ার বিফোর, তারপরে মিজানুর রহমান লাবুর পরি তোমার জন্য, শিহাব শাহীনের যদি কিন্তু তবু ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবিটি একটি অনলাইন প্ল্যাটফর্মে জি5-এ। তো সবগুলি ছবি একই সাথে কাজ শুরু করি, প্রায় 18-20টা বিজ্ঞাপনে একই সাথে কাজ করি গত 1-1.5 বছরে। এই গত রোজার ঈদেও 4টি বিজ্ঞাপনে কাজ করেছি, একটি ছবি, দুটো ছবি, চার মাল্টিমিডিয়ার ময়না আর আর একটি ছবি পাপ সৈকত নাসিরের, ময়না পরিচালনা করছেন মানজার ইসলাম মেঘ। তো এই ছবিগুলি কাজ করি। আর কোরবানি ঈদ পরবর্তী এখনো শুটিং স্টার্ট করিনি, বাট আমি আশা করছি খুব কাছাকাছি সময় শুটিং এ ঢুকবো। ভাই, একটু দর্শক আপনাদের আরেকটা একটু ব্যাপার জানিয়ে রাখি যে আমি হচ্ছে ইন্ট্রো শুরুতে আমন ভাই দুটো পরিচয় দিয়েছিলাম, অভিনেতা এবং মডেল। এবং আমন ভাই পরিচয় আরেকটা পরিচয় তো সবাই জানেন, আমন ভাই একজন আইনজীবী। আমন ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে ধরেন মডেল, অভিনেতা এবং হচ্ছে আইনজীবী, খুব প্রেস্টিজিয়াস একটা পেশা, সেখান থেকে আপনি দুইটা মানে তিনটা মাধ্যমে কন্টিনিউ করছেন বলা যায়। বিশেষ করে হচ্ছে মডেলিং এ তো আপনি খুব বেশি নিয়মিত, কিন্তু আমরা আসলে যদি বলি যে আমন রেজা আসলে একটা পরিচয়ে মানে আগাতে হবে আর কি, তো সেই পরিচয়টা কি হবে এবং হচ্ছে কেন? এখন দুটো পেশার সাথে এমন ভাবে সম্পৃক্ত, একটি পেশায় আমন রেজাকে এখন আর একটি পেশার সাথে আপনি সম্পৃক্ত রেখে আরেকটাকে বাদ দিতে পারবেন। কারণ আমন রেজা আমি চলচ্চিত্রে কাজ করছি বিং এ মডেল, তাও 12 বছরের উপরে, 13 বছর, এবং আইনজীবী হিসেবেও কাজ করছি আজকে প্রায় 10 বছর, 9 বছর। তো একই সাথে দুটো ক্যারিয়ার এবং দুটোই আমার বেশ প্যাশনেট, বেশ পরিশ্রমের ফল, অনেক সময়ের ফল, দুটোতেই আমি একটা রিজনেবল টাইম স্পেন্ড করছি জীবনের। তো এখন স্পেশালি লাস্ট আমাদের পরিমনি মামলায়, এরপরে আইন পেশাটাও এমন ভাবে সে জানান দিয়েছে যে এখন আর শিক্ষা থেকে সরে আসার কোনো উপায় নেই, দুটোই আমার পেশা, একটা বিশেষায়িত আমাকে করার কোনো আমার অন্তত জায়গা নেই, আমাকে দুটোই একসাথে বলতে হয়। আমি আইনজীবীও এবং আমি চলচ্চিত্রে একজন শিল্পী এবং আইনজীবী। আর মডেলিং এর ব্যাপারটা ছিল 10 বছর, এবং 10 বছরে যদিও আমি একটু 10 বছর বলবো না, প্রপারলি মডেলিংটা 8-9 বছর করছি আমি। 8 বছরেও প্রায় 65টি বিজ্ঞাপন চিত্রে কাজ করা খুব একটা স্বল্প পরিসর না, অনেকটাই বেশি। তো সেখান থেকে এইটাকেও বাদ দিব সেই নেই। আমরা এই যে বললেন যে আসলে আইনজীবী, আপনার আইনজীবীর পরিচয়টা হচ্ছে আরো বেশি মানুষ জানলো হচ্ছে পরিমনির ঘটনাটার পরে। আসলে যদি একটু পেছনে ফিরে সেই সময়টার কথা যদি জানতে চাই, যে আপনি একজন একজন আইনজীবী হিসেবে একজন আর্টের পাশে আপনি দাঁড়িয়েছিলেন, এখন একজন শিল্পী হিসেবেও দাঁড়িয়েছিলেন, আসলে সেই ব্যাখ্যাটা আসলে আপনার কাছে জানতে চাবো যে সে তো এখন সহশিল্পী বলেন, তার সাথে আইনি লড়াইয়ের সহায়তা করেছি হচ্ছে ছিলাম আর কি, আমার ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে
জাতি ধর্ম নির্বিশেষে সবারই আইনে সুশাসন পাওয়া, আইনের অধিকার প্রতিষ্ঠা করার একটা মৌলিক অধিকার আছে, সেটাই হবে, সেটা পরিমাণের জন্য না, সবার ক্ষেত্রে, সবারই এভরিবডি শুড হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ল, বুঝছেন না? তো এই আর কি, তো সেটাই করেছি, আর কিছুই না স্পেশাল। বাট অনেকেই বলছে যে তখন আসলে কেউ পাশে দাঁড়াইনি, তো আমি সাহস করে দাঁড়িয়েছি, সেটাই আমার পেশাগত দায়িত্ব ছিল কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে একটু সিনেমা নিয়ে জানতে চাই, এখন তো ধরেন গত রোজার ঈদের পরে সিনেমা বলবো যে খুব সুবাতাস বইছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং গত ঈদের পরেও, কুরবানি ঈদের পরেও বেশ চাঙ্গা একটা শোনা গেছে। এখন হচ্ছে বর্তমানে হাওয়া নামে একটা সিনেমা নিয়ে খুব প্রচারণা, এবং হচ্ছে যে সবাই বেশ আশাবাদী। এই এই যে আমার ভাই, এই যে সিনেমার যে এই সুবাতাসের জোয়ারটা, এটা কিন্তু বাংলা সিনেমা হচ্ছে এর আগেও বেশ কয়েকবার এসেছে, এবং সেই জোয়ারটা হচ্ছে কিন্তু খুব বেশি দিন থাকেনি। আবারও দেখা গেছে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপটা আমাদের করোনার জন্য তৈরি হয়েছিল। কিন্তু বলবো এবারের জোয়ারটা আপনার কেমন মনে হচ্ছে, যে যেহেতু করোনার পরে হচ্ছে খুব ভালো স্পিডে বাংলা সিনেমা এখন এগুচ্ছে, সেটার ভবিষ্যৎটা এবং হচ্ছে যে এখনকার কাজগুলো আপনি কি মূল্যায়ন করেন? দেখুন, এই ভালো ছবি, ভালো গল্পের ছবির একটা চাহিদা ছিল, সব মহলেই ছিল, কখনো সিনেমা হলের ইনফ্রাস্ট্রাকচার বা গঠন মানে আপনার সুযোগ সুবিধা কম থাকার কারণ অনেক সময় দর্শক সিনেমা হল মুখে ছিলেন না, বা সেই দিক থেকেও একটা আশা আশাজনক ব্যাপার যে অনেকগুলি সিনেপ্লেক্স টাইপের চলে আসে, আপনার ভালো ভালো বিশ্বনন্দিত সিনেমা থিয়েটার হল ইতিমধ্যে আপনার অপারেশনে চলে আসছে, তো সেইটা একটা বেশ পজিটিভ সাইড। ইন দ্য মিন টাইম ভালো কন্টেন্ট পেলে মানুষ হলে ভালো সুযোগ সুবিধা পেলে কেন যাবেন না? সবসময় শুধু বলে শোনালে যুগ বাংলা ছবি দেখে না, সেরকম না। জীবনমুখী চলচ্চিত্র যেগুলো আমাদের বাঙালির গল্প, বাংলাদেশিদের গল্প, সেজন্য সেগুলি গল্প সব কাজে কিন্তু আপনার চলেছে। আপনি দেখেন ইন্ডাস্ট্রি পড়তি অবস্থায় মনপুর আসছিল, দহন ছিল কিছুদিন আগে, দীপঙ্কর দীপনের ঢাকা অ্যাটাক যেটা ছিল, এবং এমনকি এখন এই যে হাওয়া ছবিটির চলচ্চিত্রটির কথা বলবেন, রায়হান রফির পরাণের কথা বলছেন, সবগুলি ছবি শুধুমাত্র আমাদের গল্প, এবং পরিবেশ পরিস্থিতি ঠিক হলে আরো চলবে, আমি আরো আশাবাদী। ভালো পরিবেশে ভালো গল্প ছবি দিলে মানুষ আরো হলমুখী হবে, আর জোয়ার ভাটা সব সব প্রফেশনেই বা সব শিল্পেই থাকে। হঠাৎ দু চারটি ছবি ভালো গিয়েছে তার মানে এই পুরো ঘুরে দাঁড়াবে, কিন্তু আশাও রাখতে হবে যে দু চারটি ছবি ভালো গেলেও এই মন্দার বাজারে তার মানে মার্কেটটা আছে, মানুষ দর্শক তারা রেডি, তারা ভালো ছবি পেলে আবার আমরা। এই যে জোয়ার ভাটার যেহেতু কথায় আসলো, একটু ক্যারিয়ারের কথাও জানতে চাই, যে ক্যারিয়ারও কিন্তু এরকম আপনাদের জোয়ার ভাটার মধ্য দিয়ে যেতে হয়, এবং হচ্ছে যে বিশেষ করে ক্যারিয়ারের শুরুটা অনেক সময় দেখা যায় যে কাজের জন্য কাজ না পাওয়া, বা হচ্ছে যে ঠিকঠাক ভাবে এগোচ্ছে না ক্যারিয়ারটা, একটা ফ্রাস্ট্রেশন অনেকেরই কাজ করে ক্যারিয়ারের শুরুর দিকে। এই অভিজ্ঞতা কি আপনার হয়েছে কিনা? আসলে আমার পুরোটা ক্যারিয়ারই এই অভিজ্ঞতাটাই বেশি ছিল, কিন্তু সেটা অনেক অংশে লাঘব হয়েছে। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে আমি সফলভাবে করেছি, সফলতাটা পুরোটাই বিজ্ঞাপন চিত্রের পরিচালক, নাম ধরেই বলতে হয়, চৌধুরী আদনান আল রাজীব, হাসান মোর্শেদ, সাবরিনা আইরিন, হাসান তৌফিক, অঙ্কুর, তো এই এদের একের পর এক বিজ্ঞাপন, তারপরে আপনার কাজ করার দরুন আমি অনেকটাই পরিচিতি পেয়েছি, এবং সফল সফল বিজ্ঞাপন প্রত্যেকের একের অধিক বিজ্ঞাপন, প্রায় 65টি বিজ্ঞাপন আমি কাজ করেছি, এবং পাশাপাশি ভারতবর্ষ বেশ কিছু ছবি, দুটো বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করি, তার ছিল আপনার রাধাচন্দ্রের, আমাদের আব্দুল আজিজ ভাই, এবং জিৎ
গেমস এটা অনেকটা মাইলস দিয়েছে আমাকে। তো সেটা ভাতা সুযোগ প্রপারলি পাইনি মনে হয়েছে, যেমনটা কাজ করা বা যেমনটা আমি কাজে লাগাতে পারতো সেটা আমাদের পরিচালকরা সুযোগটা করে দেয়নি আমাকে। কিন্তু আবার এটাও বলবো যে এরপরও অনেকটুকু এগিয়েছি, অনেকটুকু মানুষের কাছে পৌঁছে গিয়েছি, সেটা সবকিছু মিলে সেটা আমার চলচ্চিত্র, আমার বিজ্ঞাপন চিত্র বা ধরেন আমার শো, আমি অনেক শোতে রিপ্রেজেন্ট করেছি, তো সবকিছু মিলে। বাট আমি বলবো না, অনেক ক্যারিয়ার তুঙ্গে থাকা সফল চলচ্চিত্র শিল্পী বলেন বা শিল্পীদের ক্ষেত্রেও খুব ভালো ভালো ছবি একের পর এক একটা দুটো দিল, তারপর তারাও হারিয়ে যায়, নিজের চোখে দেখেছি গত 10-11 বছর। কারণ আমাদের পুরোপুরি শিল্পটা স্থিতিশীল না, অস্থির একটা বাজার, নোবডি নোজ একটা কি হবে। তো সেই দিক থেকে 10-11 বছর এখনো কাজ করছি, পর্দায় হোক বড় পর্দায় হোক, এখনো রাস্তাঘাটে কিছু মানুষ চিনছে, লেখক নাই চিনছে, বা এখনো এই পেশাটার সাথে আছি, এটাও একটা বড় ভাগ্যের বিষয় আসলে। কারণ আমার সমসাময়িক অনেক শিল্পী এখন কাজই নেই, কাজই পাচ্ছে না, কাজ করছে না, অন্য 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 পেশার সাথে জড়িত হয়ে গিয়েছে। কারণ আমি আজকে 12-13 বছর যেটা করছি, কোনো না কোনো ভাবে আসছি পর্দায়, তো সেটাও একটা একটু আশা ছিল আর কি। এই আর কি। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি, আমি বলবো যে চলচ্চিত্রের মানুষ হয়ে হচ্ছে হয়েও মানে আপনার বিজ্ঞাপনের সংখ্যাও কিন্তু প্রচুর, আসলে বিজ্ঞাপনের সংখ্যা প্রচুর, এবং আমি বলবো যে আপনি সেখানে জনপ্রিয়তা পেয়েছেন, জনপ্রিয় একজন মডেল। এবং যদি এখন যদি বলি যে আসলে আমান রেজা কতটুকু বিজ্ঞাপনে আর কতটুকু চলচ্চিত্রে, কি বলবেন আসলে? আমান রেজা বিজ্ঞাপনে ততটুকু যতটুকু তার পরিচালকরা চেয়েছে, আমার চলচ্চিত্র যতটুকু তার চলচ্চিত্র পরিচালকরা চেয়েছে, তাকে এক্সপ্লোর করিয়েছে, তো সেটার ব্যর্থতা সফলতা আমি আমার পরিচালকদের বলে দিলাম। ব্যর্থতা সফলতা তো অবশ্যই দর্শকদের কাছে, এবং এতদিন ধরে আপনি কাজ করে যাচ্ছেন সেটা অবশ্যই দর্শকদের ভালোবাসার কারণে। একটা বিষয় জানতে চাই যে হচ্ছে যে ধরেন আমরা তো আর্টিস্টদের মানে শিডিউল ফাঁসানোর অনেক খবরই ছাপি আর কি, অনেক খবরই দেখি যা আর্টিস্টরা শিডিউল ফাঁসিয়েছে, এবং হচ্ছে বিশেষ করে নায়িকাদের এরকম হয় আর কি। কিন্তু এমন কি হয়েছে যে আসলে মানে আপনি গিয়ে বসে আছেন আর বাকি ধরেন পরিচালক বা অন্যান্য ক্রুদের এখনো আসেনি, অথচ আপনি গিয়ে বসে আছেন, এরকম হয় কিনা? না, 13 বছরের কেন এরকম হয়নি সেটা বলা যাবে না, হয়তো কল টাইমটা আগে গিয়েছি, বা আমি না অনেক বড় বড় শিল্প সারাদিন বসেছিলাম, শর্ট হয়নি। লন্ডনে বিফোর আই ডাই 10-ই জুলাই ঈদের দিন, আর একটা ছবি আমাদের ছিল 17 কাজে একদিন আমি গেলাম, গিয়ে কি হয় টিম সহ বর্ষা, আমিও গেলাম, যাওয়ার পরে বর্ষা আমরা সারাদিন তো লাঞ্চের সময় KFC তে আমরা লাঞ্চ করে খেয়ে সব বের হইলাম, তো বের হয়ে আমি FDC ফিরলাম। 2-3 দিন পরে আমি হঠাৎ করে শুনলাম লোকে বলছে যে আমার তুমি শিডিউল ফাঁসিয়ে দিচ্ছ। আমি তো কি বলে একজন না দুজন বলতেছে আমি নাকি শিডিউল ফাঁসিয়ে দিলাম, আমি কেমন কথা সত্য খারাপ দেখায়। কি বলে বললাম, কি ভাই আপনি আমার কথা বললেন, আমি আপনার শিডিউল ফাঁসালাম, আমি আপনার সাথে লাঞ্চ করলাম একসাথে, বসেছিলাম, শর্ট নিতে পারেন, আপনার নায়িকা আসে নাকি? বলছে আমার বিশ্বাস করো আমি আমার ইজ্জত বাঁচাইতে চলছি, কারণ তোমাকে ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট লোকেরা ইন্ডাস্ট্রির লোকেরা চেনে, আমার শুটিং ফাঁসিয়ে শুনতে ভালো লাগে, কারণ নতুন নায়িকা ও শুটিং আসে নাই শিডিউল ফাঁসিয়ে রাখছে, এটা খুব আমার জন্য খুব এমব্রেসিং। তা আমি বলছি নায়ক ফাঁসিয়েছে, দেখ শুনতে ভালো লাগে। তো এরকম অনেক ধরনের অভিজ্ঞতা আছে আর কি। তা আমি খুব বিব্রত ছিলাম যে আমি তো শিডিউল ফাঁসাইনি, আর শিডিউল অনেক সময় ইচ্ছা করি দেখা যায় একই পরিচালকের আমার শিডিউলটা নেই, সিনিয়র কোন শিল্পী শিডিউল আমার চাচ্ছে, তখন মিলাতে পারছি না,
আমারও তো আরেক জায়গায় কমিটমেন্ট আছে, হয়তো বা ওর ইউনিটটা ছোট বসে আছে, সে আগে ডেটটা নিয়েছে, এরকম হয় অনেক শিডিউলজনিত কারণে দুদিন আগে পিছিয়ে কাজটাই ছুটে যায়। আমার ক্যারিয়ারে এরকম ধরেন এই 13 বছর ক্যারিয়ারে 50টা কাজ ছুটেছে, শিডিউল ছিল না, পাসপোর্ট কোনো অ্যাম্বাসিতে দেওয়া ইন্ডিয়ান কলেজ কাজ পেয়েছে, পাসপোর্ট নিয়ে ফ্লাই করতে পারছি না। তো এটা সব শিল্পী আমার থেকে আরো যারা ব্যস্ত বা যারা ইতিমধ্যে কিছুদিন কাজ করছে সবারই ধরনের সিচুয়েশন আছে, চলমান। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করবো হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে বন্ধুত্ব। মানে ইন্ডাস্ট্রিতে তো কাজ করতে গেলে দেখা যায় আমাদের পেশাদার জায়গায় অনেক বন্ধুত্ব অনেক বন্ধু হয়ে যায়, আবার আবার এইটাও সত্য যে অনেকে বলে যে পেশাদার জায়গায় বন্ধুত্ব থাকাটা আসলে ঠিক না। তো আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখেন, বা যদি বলি যে ইন্ডাস্ট্রিতে খুব কাছের দু একজনের মানুষের কথাও যদি বলতে বলি, কাদের কথা বলবেন? মানুষ তো সামাজিক প্রাণী, আমরা মনের খোরাকেও মানুষের, তো কাজের জায়গা থেকে বন্ধু হয় না এটাও ঠিক, আবার হবে না বললেও সেটাও ঠিক না, হবে। কেননা আপনি যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে সকাল থেকে রাত অব্দি সময় পার করছেন বা দিনকে দিন আপনি একই সাথে কাটাচ্ছেন, একই সাথে খেতে বসছেন, একই সাথে বিজ্ঞাপনে গেলাম, একই আর্টিস্ট আবার আরেকটা বিজ্ঞাপনে পড়লো, খুবই স্বাভাবিক। বন্ধু হবে, ফ্রেন্ডশিপ হবে, এবং এখানে অনেকগুলি প্রণয় হয়েছে, বিয়ে পর্যন্ত গড়িয়েছে, বলার কিছু নাই এখানে, তো এই স্বাভাবিক। আমি আমার কাজের জায়গায় যার সাথে সময় কাটাচ্ছি সে আমার বন্ধু, তো সেই দিক থেকে আমারও হয়েছে, নাথিং নিউ। আবার এটাও ঠিক অনেক তিতা অভিজ্ঞতা অন্যান্য সব সেরকমও হয়, আবার এটাও ঠিক বন্ধুত্বটা অনেক হবে না হচ্ছে, এবং অ্যামেজিং ট্রেমেন্ডাস ফ্রেন্ড পেয়েছি আমি দুই বাংলাতেই, বিদেশেও পেয়েছি। আমার কিবরিয়া ভাই পরিচালক ছিলেন, এখন এক পার্টনার প্রোডাকশন হাউস অ্যাডওয়ার্কস, মনসুর আলী ভাই যার সাথে সংগ্রাম ছবি করেছি, আমার লাইফ পেয়েছি, তমা মির্জা খুব ভালো ফ্রেন্ড আমার, তারপরে আপনি বলতে পারেন যে খুবই ভালো বন্ধু সাইফ আছে, এখন সবসময় সুখ দুঃখ শেয়ার, এরকম অনেকগুলি ফ্রেন্ড কাজ কাজের ক্ষেত্রে, তো এটা আমি খুবই লাকি মনে করি, সুখে দুঃখে তাদেরকে পাচ্ছি এবং কোনো কারণেই পাচ্ছি হয়তো। ওকাম ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করবো, কিন্তু শেষ করার আগে যদি দর্শক এবং আপনার ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আপনারা বেশি বেশি বাংলা চলচ্চিত্র, বাংলা গান, বাংলা সংস্কৃতি, বাংলাদেশি সাথে থাকবেন, নিজ দেশের পৃষ্ঠপোষকতা করা, নিজ দেশের শিল্পে চলচ্চিত্র পৃষ্ঠপোষকতা করা, আমার আপনার একজন নাগরিক হিসেবে, এবং এটা একটা ইথিক্যাল এবং মোরাল একটা দায়িত্ব, নিজ দেশের সাথে থাকবে, ভালো হোক খারাপ হোক দেখবে, খারাপ হবে না, খারাপ সব দেশেই হয় এবং ভালো সব দেশে হয়, তো কেননা আমার দেশের ভালো থাকি আমি অ্যাকসেপ্ট করি, খারাপটাকেও দেখি, দেখতে দেখতে একটা সময় আরো ভালো আসবে, এতে করে আমাদের প্রযোজক পরিচালক শিল্পী উৎসাহিত হব, পরচর্চা করবো না তা না, দরকার মুক্ত বাজারের সব দেশে, কিন্তু ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আসলে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের দুজনের বকবক শোনার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কোনো পর্বে নতুন অতিথি নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।